আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের ব্লগটা একটু স্পেশাল। আজকে আপনাদের সাথে আমি দুইটা খুবই মজার রেসিপি শেয়ার করব, যেটা বাসায় আমরা সবাই কম বেশি বানিয়ে থাকি, কিন্তু আমরা এগুলোর ভিতরে যে ফিলিংগুলো সেগুলো যে বানাই সেগুলো কতটা পারফেক্ট বা কতটা টেস্ট হয়। আজকে আপনাদের সাথে আমি যে ফিলিংগুলো শেয়ার করব সেগুলোর টেস্ট একদম অ্যারাবিয়ানরা চামচা অথবা স্প্রিং রোলের এর মধ্যে যে ফিলিংটা ইউজ করে বাসায় বসে আপনারা ঠিক সেরকমটাই টেস্ট পারবেন ইনশাআল্লাহ। অবশ্যই বাসায় সেটা ট্রাই করবেন। আর যেহেতু রোজা প্রায় চলে এসেছে, আমরা যদি বেশি করে এই ফ্রোজেন আইটেমগুলো বানিয়ে রাখি তাহলে আমাদের রোজার জন্য অনেকটাই হেল্পফুল হবে, আমাদের কাজের ঝামেলাটাও অনেকাংশ কমে যাবে। রোজার মাস যেহেতু ইবাদতের মাস, আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইবাদত করতে পারবো। তাই রোজার আগে অবশ্যই সবাই ট্রাই করবেন কম বেশি কিছু ফ্রোজেন আইটেম বানিয়ে ফ্রিজে যেন রেখে দেওয়া যায়, যেন রোজার সময় তেমন কোনো ঝামেলাই না হয়। ফার্স্টে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে খুবই মজাদার স্প্রিং রোলের রেসিপি। তো এই জন্য এখানে আমি 1300 গ্রামের একটা ফুল মুরগিকে 15 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, 2টা পেঁয়াজ মাঝখান দিয়ে ফালি করে কেটে এটার মধ্যে দিয়ে দিয়েছি, এবং অল্প একটু আদা, 1টা দারচিনি আর 1টা এলাচ এবং 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে এটাকে 15 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। এটাকে তেমন কোনো নাড়াচাড়া করার প্রয়োজনই নেই, 1টা ঢাকনা দিয়ে 15 মিনিট মতো সিদ্ধ করলেই হবে। আপনি চাইলে মাঝখানে একবার উল্টে দিতে পারেন। তো 15 মিনিটস পর আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে 1টা ফর্ক দিয়ে মাংসগুলো ছাড়িয়ে নেব। তো এখানে সবগুলো চিকেনই ছাড়ানো হয়ে গেছে। এটাকে 1টা প্যানে আরও কিছু স্পাইসি দিয়ে রান্না করে নেব। 1টা প্যানে 1/2 কাপ পরিমাণ সয়াবিন অয়েল দিয়েছি। এরপর যে চিকেনগুলো খুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এরপর এটার মধ্যে 1 কাপের মতো কুচি করে রাখা পেঁয়াজ, 1/2টা মিডিয়াম সাইজের বাঁধাকপি, 1 টেবিল চামচ সল্ট, 1 টেবিল চামচ পরিমাণ জিরা, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া, 1 টেবিল চামচ গোলমরিচ, এবং যে গরম মশলার গুঁড়োটা করে রেখেছিলাম সেটা 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব। তারপর এখানে লাইট সয়া সস দিয়েছি 2 টেবিল চামচ, আর আদা রসুন পেস্ট করা 2 টেবিল চামচ। এরপর এটাকে খুব ভালোভাবে নেড়ে 5 মিনিটের মতো রান্না করার পর এর মধ্যে 1 কাপ পরিমাণ গ্রেট করে রাখা গাজর দিয়ে দেব। গাজর দেওয়ার পরে 2-3 মিনিটের মতো এটাকে ভালো করে নেড়ে রান্না করে নামিয়ে ফেলব। খুব বেশি রান্না করার প্রয়োজন নেই, কারণ যেহেতু চিকেনটা আমরা আগে সিদ্ধ করে নিয়েছি তাই এখন খুব বেশি রান্না করার প্রয়োজন নেই। নামানোর 1 মিনিট আগে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ এবং 2 টেবিল চামচ বারবিকিউ সস দিয়ে দিয়েছি। বারবিকিউ সস যদি কারো বাসায় না থাকে তাহলে স্কিপ করতে পারেন, কিন্তু যদি থাকে অবশ্যই এটা দিতে ট্রাই করবেন, তাহলে টেস্টটা পুরো বাহিরের যে স্প্রিং রোল আপনারা খান তার থেকেও অনেক বেটার পাবেন। আর বারবিকিউর যে স্মোকি ফ্লেভারটা সেটা আমাদের সবার কাছে খুব ভালো লাগে, তাই আমরা এই স্প্রিং রোলের ফিলিংয়ে
সব সময় বারবিকিউ সসটা অ্যাড করি। তো আমার স্প্রিং রোলের ফিলিংটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। এখন আমি এই ফিলিংয়ের মধ্যে 350 গ্রাম পরিমাণ মোজারেলা চিজ গ্রেট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। চিজ দিলে স্প্রিং রোলের ফ্লেভারটা অনেক বেশি টেস্টি হয়, আর যেহেতু চিজ সবারই কম বেশি পছন্দ, তাই আপনারা অবশ্যই চিজ দেওয়ার ট্রাই করবেন। যদি চিজ না থাকে তাহলে স্কিপ করতে পারেন, আর যদি থাকে তাহলে অবশ্যই দেবেন। তো রোলের অথবা সমুদ্রের একটা শীট নিয়ে আমি স্প্রিং রোলটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাসায় এই শীটটা তৈরি করতে পারেন, অথবা দোকানে এখন এটা অ্যাভেলেবলি কিনতে পাওয়া যায়, আপনারা সেখান থেকে কিনে এনে ইউজ করতে পারেন। আর আজকে স্প্রিং রোলের ফিলিংটা বানানোর যে রেসিপি শেয়ার করেছি, সেটা আমার আম্মু যখন সৌদি আরবে থাকতো তখন আরবিয়ানদের এভাবে ফিলিং প্রিপেয়ার করতে দেখেছিল। তো ভাবলাম যে আপুদের সাথে আমি আরবিয়ানদের স্প্রিং রোলের এই স্পেশাল ফিলিংটা শেয়ার করি, তাহলে হয়তোবা আপুরা বাসায় বসে সৌদি আরবের স্প্রিং রোলের টেস্ট পাবেন। এখানে আমাদের সবগুলোই রোল বানানো হয়ে গিয়েছে, এখন একটা জিপার লক প্যাকে ভরে আমরা এটাকে ফ্রিজ আপ করে নেব। এখন ভিউয়ার্সদের সাথে আরেকটা আরাবিয়ান সমুদ্রের যে ফিলিং সেটা শেয়ার করব। এই ফিলিংটাও আমার আম্মু যখন সৌদি আরবে থাকতো তখন আম্মুর পাশেই একজন আরাবিয়ান ছিল, ওনার কাছ থেকে দেখে শিখেছে। আমি আজকে যেভাবে কিমা রান্না করছি সমুচার জন্য, আপনারা যদি এভাবে রান্না করেন টেস্টটা অবশ্যই খেয়েই বুঝতে পারবেন যে কতটা ডিফারেন্স এবং কতটা টেস্টি। তো এজন্য এখানে আমি কড়াইয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি, 1/2 কাপ পরিমাণ তেল দিয়েছি, এবং 1 কেজি বিফ কিমা করে রাখা সেটা দিয়ে দিয়েছে। তো এর মধ্যে একে একে বিভিন্ন স্পাইসি অ্যাড করব। তো এখানে 2 টেবিল চামচ সল্ট, 2 টেবিল চামচ রেড চিলি পাউডার, কেউ যদি ঝাল কম খান সেক্ষেত্রে আর একটু কম ঝাল ইউজ করলেও হবে, 3 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ গরম মশলা গুঁড়া, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, আর 1.5 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেব। গোলমরিচের গুঁড়োটা আপনারা চাইলে আর একটু কম অ্যাড করতে পারেন, কিন্তু আরাবিয়ানরা গোলমরিচের গুঁড়োটা একটু বেশিই খায়, তাই তারা একটু বেশি পরিমাণে গোলমরিচ ইউজ করে থাকে। তো এটাকে হালকা নেড়ে ছেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এখানে খুব বেশি পানি ইউজ করার প্রয়োজন নেই, কারণ এই কিমা থেকে যে পানিটা বের হবে তাতেই মাংসটা প্রায় সিদ্ধ হয়ে যাবে। তারপরও যদি পানি লাগে তাহলে অবশ্যই 1/2 কাপ পরিমাণ অথবা তার চেয়ে কম পরিমাণ পানি ইউজ করবেন, তাহলে সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা আর কোনো ওয়াটার ইউজ করার প্রয়োজন নেই। তো মাংসটা যখন হাফ সিদ্ধ হয়ে আসবে, এটার মধ্যে আমরা এখানে 1 কাপ পরিমাণ ক্যাবেজ কুচি করে রাখা সেটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দিবেন, আর যদি না থাকে তাহলে না দিলেও হবে। ক্যাবেজ দিলে বিফের টেস্ট এবং ফ্লেভারটা একটু অন্যরকম হয়, তাই আরাবিয়ানরা ওদের সব খাবারেই অল্প কিছু পরিমাণ ক্যাবেজ ইউজ করে। তো
তো আমার এই কিমাটা প্রায় হয়ে এসেছে নামানোর কিছুক্ষণ আগে। আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ আবারও অ্যাড করেছি আর 3 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ অ্যাড করে খুব ভালোভাবে 5 মিনিটসের মতো নেড়ে ছেড়ে চুলা থেকে নামিয়ে নেব। আমার কিমা রান্নাটা প্রায় হয়ে এসেছে। এরপর যে প্রসেসটা আপনাদের দেখাবো বা যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ইউজ করব সেগুলো অবশ্যই ইউজ করে ট্রাই করবেন, তাহলে টেস্ট অ্যান্ড ফ্লেভার দুইটাই অনেক বেশি পরিমাণ বেড়ে যাবে এবং যে কেউ খেয়েই বলবে যে এই সমুচার রেসিপিটা আপনারা কোথায় পেয়েছেন। সমুচার কিমার যে ফিলিংটা রেডি করেছি এর জন্য আমরা 4টা ডিম সিদ্ধ করে কিউব করে কেটে নিয়েছি। তারপর 1 কাপ পরিমাণ ধনে পাতা, 1/2 কাপ পরিমাণ পুদিনা পাতা এবং 6-7টা কাঁচামরিচ কেটে এটার মধ্যে দিয়ে দেব। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সমুচার শীটটা যেহেতু আমরা বাসায় রেডি করেছি, যেহেতু সমুচার শীটটা গোল হয় তাই এটাকে স্কোয়ার করে কেটে নেওয়ার পর পাশে যেই এক্সট্রা রুটিগুলো থেকে যায় সেগুলোকে আমরা ভেজে নিয়েছি। এটা ভেজে যদি আপনারা ওই ফিলিংয়ের মধ্যে গুঁড়ো করে দিয়ে দেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। আমরা সবসময় এটা দিয়ে থাকি। এটা অবশ্যই অ্যারাবিয়ানরা দেয় না, আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন। তো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমি এখন ওই কিমার মধ্যে অ্যাড করে দেব। এখানে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি বলেছি লাস্টে, পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ এবং সিদ্ধ ডিম, অবশ্যই চেষ্টা করবেন এই 4টা জিনিস দেওয়ার জন্য। তাহলেই বুঝতে পারবেন আপনার সমুচার টেস্টটা কতটা পারফেক্ট, কতটা টেস্টি এবং কতটা মজার হয়েছে। আম্মু এখন সমুচাগুলো বানিয়ে নিচ্ছে আর আমরা পাশে বসে আম্মুর সমুচা বানানো দেখছিলাম। বাসায় আমরা যতই ট্রাই করি না কেন আম্মুর মতো এত সুন্দর করে সমুচা ভাজ করার জন্য কিন্তু তবুও পারি না, তাই বসে বসে আম্মুর সমুচাটা ভাজ করা সবসময় দেখে থাকি। আর আম্মুর এই সমুচাটা ভাজ করা দেখতে আমার কেন না জানি খুব ভালোই লাগে। তাই আম্মু যখন সমুচা ভাজ করে তখন আমরা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মুর এই সমুচা ভাজ করাটা দেখতে থাকি। এখন সবগুলো সমুচাই বানানো হয়ে গেছে। এগুলোকে একটা জিপার লক ব্যাগে ভরে আমরা ফ্রিজ আপ করবো। আজকে যে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই আপনারা বাসায় এগুলো ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।